হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি খুব সহজ করে কেমন করে কুকুর আঁকতে পারবে সেটাই তোমাদের আজকে দেখাবো। তো প্রথমে আমি একটি সংখ্যা দিয়ে তোমাদের এঁকে দেখাচ্ছি। আগে আমি এখানে চারটি সংখ্যা লিখব, দুটো সিক্স লিখব আর ওয়ান আর টু। তো এখানে আমি মনে করে এই যে একটি সিক্স, এখানে আরেকটু সিক্স লিখলাম, তারপরে এখানে আমি টু লিখলাম আর এখানে ওয়ান লিখলাম। তাহলে ওয়ান টু সিক্স সিক্স এটাই আমি এখানে জুড়ে দেব, তাহলে দেখবে সুন্দর কুকুর হয়ে যাবে। এখানে পেট আর এখান থেকে লেজ, জিভ বের করে আছে। এখন আমি আরেকটি কুকুর আঁকবো, সামনে মুখ করে বসে আছে সেরকম। শরীরের জন্য একটা গোল এতটুক দিলাম, মাঝখানে পা আঁকতে হবে। এটা হচ্ছে সামনের দুটো পা, এখন শরীরটাকে পুরো এঁকে দিতে হবে। আর পেছনের দুটো পা, লেজ, এখন এই কুকুরটিকে আমি রং করব, জল রং করব। এই যে দেখো জল রং, এটা হচ্ছে ক্যামেল কোম্পানির স্টুডেন্টস ওয়াটার কালার, খুবই ছোট। তোমাদের জন্য এটাই ঠিক আছে, খুবই ছোট এবং দাম খুব কম, 25 টাকা দাম। শেখার জন্য প্রথম প্রথম এটাই খুবই ভালো। এখন কুকুরের গায়ের জন্য এরকম একটি হলুদ রং আমি নিয়ে নিচ্ছি। এই রংটা দিলেও হয়, আর তুমি যদি মনে করো আরও অল্প খয়েরি ভাব করবে, তখন এই হলুদের সঙ্গে খয়েরি মিশিয়ে তারপরে দিলে দেখো এরকম রংটা আসবে। এই যে হলুদের সঙ্গে খয়েরি এই দুটো মিশিয়ে নিয়ে তখন যদি করো তাহলে এরকম রং আসবে। এখন এই কানটাকে ডিপ খয়েরি রং করব। ডিপ খয়েরির জন্যে এই খয়েরি রংটা নিতে হবে, তার সঙ্গে এই কালো রংটা অল্প মেশাতে হবে।
খয়েরি আর কালো রংটা আমি অন্য জায়গায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে রংটা লাগাতে হবে। এখানে কালো দিয়ে দিচ্ছি, চোখটাতেও কালো, গলার এটাতে কমলা রং দিয়ে দিচ্ছি। তোমরা তুলিতে জলের এবং রং, জল এবং রং কোনোটাই বেশি করে নেবে না, খুবই অল্প করে নেবে। বেশি করে নিলে এই ছোট ছোট জায়গাগুলো তোমার ভরতে গেলে রং বাইরে চলে যাবে। আর মাঝখানে যে অল্প ফাঁকা জায়গা আছে সেটাতে আকাশি রং দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এখন যেখানে বসে আছে সেই জায়গাটা হালকা করে সবুজ রং দিয়ে দিই, তাহলে ভালো লাগবে যে ঘাসের উপরে বসে আছে। এখানে এখন আমি ছোট ছোট ঘাস দিতে পারি। এভাবেই তুমি ধীরে ধীরে ছবিটাকে রং করবে, দেখবে সুন্দর হয়ে যাবে। অনেক কিছুই করা যায়। মনে করো এই কানের যে রংটা আছে সেই রংটা গায়ের মধ্যে অনেক কুকুরে থাকে না, ছোপ ছোপ থাকে, তুমি এরকম দিয়ে দিতে পারো, তাহলে অন্যরকম একটি সুন্দর লাগবে। পায়েও দিতে পারো, লেজের মধ্যেও অল্প দিয়ে দিতে পারো, ভালো লাগবে। এরকম দেখা যায় মুখের মধ্যে, অনেক সময় দেখা যায়, কিন্তু মুখে তোমরা দিও না, অল্প খারাপ লাগলে ছবিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যখন এত কিছু দিতে পারলে, নিচে ঘাসও দিলে, তখন তুমি এখানে অল্প আকাশের রং যদি তুমি দিয়ে দাও তাহলে দেখবে আরও সুন্দর লাগবে। হালকা করে রংটা নিতে হবে। দেখো আমি শুধু জল নিয়ে নিয়ে এখন মিশিয়ে দিচ্ছি। ব্যাস সেগুলো, কাগজটা অল্প উঁচু নিচু দেখা যাচ্ছে। তোমরা যখন আর্ট পেপারে করবে তখন এই সমস্যাটা হবে না, কারণ এটা হচ্ছে একটি পাতলা কাগজ। তোমরা অঙ্ক করো না, সেই অঙ্ক খাতার পৃষ্ঠা, তাই এমন হচ্ছে। তো আমি তো করে ফেলেছি, তোমরা একটু মোটা কাগজ নেবে তাহলে দেখবে সুন্দর হবে। আমার কাছে এই কাগজটা জল রঙের জন্যে খুব ভালো লাগে। সব কাজ তো করা যাবে না, বেশি জল রঙের কাজ, এরকম কাজ খুব ভালো লাগে, কারণ এই কাগজটা জল রংটাকে খুব তাড়াতাড়ি শুষে নেয়, যার জন্য খুব সুবিধা হয়। পরবর্তী ভিডিওতে আরও মজা করে কুকুর আঁকা দেখাবো, এবং রাস্তাঘাটে যে অনাথ ক্ষুধার্ত কুকুরগুলো থাকে তাদেরকে কেমন করে আঁকতে হয় সেটাও দেখাবো।